আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামী 29 মে থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সকল প্রস্তুতি সম্পূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জে অভিযান চালিয়ে 11,000 পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 12। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 29 মে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এবং পরীক্ষা ঘিরে সার্বিক নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল 11:30 বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। তিনি জানান, এবছর এ বি সি তিন ইউনিটে বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে 4,467টি। এর বিপরীতে চূড়ান্ত আবেদন জমা হয়েছে 1,78,591টি। একক আবেদনকারীর সংখ্যা 1,55,416টি। প্রতিটি পরীক্ষা এক ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে মোবাইল ফোন সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষা হলে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ধরনের জালিয়াতি রোধে তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই তিন দিনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী সহ অভিভাবকদের সাময়িক কষ্টের কথা বিবেচনা নিয়ে দুঃখ প্রকাশ করেন উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এনামুল হকের কর্মক্ষেত্রে যৌন হয়রানিমূলক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। শনিবার সকাল 10:30 সাহেববাজার 0 পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আইন বিভাগীয় সভাপতি দিল সেতারা, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, থিয়েটার কর্মী কামরুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসান খন্দকার, শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন ঘটনা ঘটাবেন এটা অকল্পনীয়। তিনি তার সহকর্মীর সাথে যে অশ্লীল বাক্য এবং অঙ্গভঙ্গি করেছেন তা অন্যায়। তারা এই ঘটনার ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সিরাজগঞ্জে অভিযান চালিয়ে 11,125 পিস ইয়াবা সহ আবদুল্লাহ হেল বাপ্পি নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 12। শুক্রবার রাত 8:15 দিকে জেলার কামারখন্দ থানার ঝাওয়াইল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12-র স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ঝাওয়াইল ব্রিজের সামনে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 11,125 পিস ইয়াবা সহ আবদুল্লাহ হেল বাপ্পি নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কেজিপুর গ্রামের মৃত গোলাম রাব্বানির ছেলে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও জনসমাবেশে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে বিস্ফোরিত ককটেলের আলামত সহ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের আলোইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ও পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ কোনো হতাহত হয়নি, তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জনসমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় জনসমাবেশ ভণ্ডুল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের সমাবেশস্থল সহ আশেপাশে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের সমাবেশে আসতে প্রতিটি মোড়ে মোড়ে বাধা দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। পরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্যান্য নেতাকর্মীরা। কৃষক, উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার এবং সরকারি প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে হেইপার বাংলাদেশ সম্প্রতি রাজশাহী ও নাটোর জেলায় 2 দিনের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আনউড হ্যামিলার্স হেইপার বাংলাদেশের উন্নয়ন মডেল পর্যবেক্ষণের জন্য আমন্ত্রিত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। গত 24 মে শেষ হয় 2 দিনের এই আয়োজন। অধিবেশনে 4টি নারী গ্রামীণ সমবায়ের সদস্য, ইফাদ, এফএও, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন মহিলা নেতৃত্বাধীন গ্রামীণ সমবায়ের সহযোগিতা কর্মসূচি এবং নারীরা কী কারণে বাধার মুখোমুখি হন, পাশাপাশি বাধা অতিক্রমে করণীয় নিয়েও মতবিনিময়ে উপস্থাপন করা হয়।
ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আনুড হ্যামিলার্স পরিদর্শনকালে বলেন, বাংলাদেশের ক্ষুদ্র কৃষকরা সম্মিলিতভাবে কাজ না করলে তারা কঠিন ভবিষ্যতের মুখোমুখি হতে পারে। তাই নারী নেতৃত্বাধীন সমবায়ের বাস্তবায়ন মডেল নারী কৃষকদের শক্তিশালী কণ্ঠস্বর, ন্যায় ব্যবসা পরিচালনা করতে এবং কমিউনিটির নেতৃত্ব দক্ষ করতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। পরিদর্শনকালে হেইফার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার বলেন, নারী কৃষকরা আর্থসামাজিক ক্ষমতায়ন অর্জনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইনপুট এবং বাজার প্রবেশাধিকার বাধার সম্মুখীন হয়। তাই প্রশিক্ষণের সুযোগ, ন্যায্য মূল্য, অন্তর্ভুক্তিমূলক বাজার এবং খাদ্য উৎপাদন বাড়াতে স্থানীয় খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। হেইফার ইন্টারন্যাশনাল 2012 সাল থেকে এখন পর্যন্ত 45,675টিরও বেশি কৃষক পরিবারকে এবং 43টি নারী নেতৃত্বাধীন সমবায়কে টেকসই খাদ্য ও কৃষি ব্যবসা গড়ে তুলতে সহায়তা করেছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।